ভিজিট ভিসা থেকে ইকামা বানানো যাবে কি? অনেক প্রবাসী ভাই রয়েছে যারা ভিজিটে সৌদি আরবে প্রবেশ করেছে, কিন্তু সৌদি আরবে প্রবেশ করার পর তারা কাজ করতেছে অবৈধভাবে। এবং অনেক প্রবাসী ভাই রয়েছে যাদের ফ্যামিলি নিয়ে এসেছে সৌদি আরবে, সেই ফ্যামিলিকে বর্তমানে তারা ইকামার মাধ্যমে অর্থাৎ ফ্যামিলি ভিসার মাধ্যমে কনভার্ট করে তারা কিন্তু এটাকে কনভার্ট করতে চাচ্ছে, যে ভিজিট ভিসা থেকে ফ্যামিলি ভিসাতে কনভার্ট করতে চাচ্ছে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব যে যারা ভিজিট ভিসাতে সৌদি আরবে এসেছেন আদৌ কি তারা ইকামা বানাতে পারবেন, বা তারা যারা ভিজিট ভিসাতে ফ্যামিলি নিয়ে এসেছেন আদৌ কি তারা এই ভিজিট ভিসাকে ফ্যামিলি ভিসাতে কনভার্ট করতে পারবেন কি না, আজকের ভিডিওতে আপনাদেরকে তথ্য দিব। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। তো হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। চলে আসলাম আপনাদের সঙ্গে আমি মোহাম্মদ তৌফিক আলী আমার নতুন আরও একটি ভিডিওতে। ভিউয়ার, ভিডিওর শুরুতে আমি বলেছি অনেক প্রবাসী ভাই আমাকে কমেন্টস করে, আমাকে পার্সোনালি কল করে বলে যে ভাই আমি ভিজিট ভিসায় এসেছিলাম 3 বছর বা 4 বছর আগে, এখন আমি বৈধ হতে চাচ্ছি, আমার ইকামা বানাতে চাচ্ছি, এখন কি এমন কোনো তরিকা রয়েছে যে ইকামা বানানো যাবে? এবং এও অনেকেই প্রশ্ন করে, কেউ কেউ ফ্যামিলি নিয়ে এসেছে ভিজিট ভিসায় 3 মাসের জন্য, তারা এখন চাচ্ছে এই ভিজিট ভিসাটিকে ফ্যামিলি ভিসাতে কনভার্ট করার জন্য, এখন কি এটা আদৌ কোনো তরিকা আছে কিনা এ বিষয়ে টোটালি একটা ধারণা দিয়ে দিব। তো ভিউয়ার দেখেন, প্রথম কথাটা হচ্ছে যারা ভিজিট ভিসায় এসে বর্তমানে কাজ করতেছে অবৈধ হয়ে গেছে, যেমন আপনি ভিজিট ভিসায় এসেছেন 3 মাসের, কিন্তু আপনি 3 বছর হয়ে গেছে এখনও চলে যাননি, আপনি কাজ করতেছেন কিন্তু পুলিশ আটক করতে পারেনি, আপনাকে পায়নি, যার কারণে আপনি কাজ করতে পাচ্ছেন। এখন তাদের প্রশ্ন হচ্ছে যে ভাই আমি কি ভিজিট ভিসায় বৈধ হতে পারবো কি না? এটা জাওয়াজাতের একটি নিউজ ছিল যে ভিজিট ভিসাতে যারাই আসবে তারা কখনোই কোনো মতে লিগেল কোনো তরিকা মতে বৈধ হওয়ার কোনো সিস্টেম নেই। যারা ভিজিট ভিসায় সৌদি আরব একবার এসেছেন, আপনারা যদি 3 বছর হয়ে গেছে এখনও যাননি, আপনাদের ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কিন্তু অবৈধ, আপনার বৈধ হওয়ার কোনো সিস্টেম নেই। এবং অনেকেই বলে থাকে যে ভাই আমি 3 মাস এসেছি, 2 মাস শেষ, এখন আরও 1 মাস আমার মেয়াদ রয়েছে, কিন্তু আমি চাচ্ছি আমার এই ভিজিট ভিসার থেকে ইকামা বানানোর। ভাই আপনার জন্য কোনো তরিকা নেই, কোনো রাস্তা নেই, কোনো বৈধ তরিকা নেই। আপনি অবৈধভাবে যদি কোনো জায়গায় কাজ করতে চান তাহলে কিন্তু আপনি ধরা খেতে পারেন, আপনার টাকা কিন্তু মার যেতে পারে। তাই আপনাদেরকে সবাইকে বলবো, যারা বর্তমানে ভিজিট ভিসায় এসে অবৈধ আছেন, কোথাও টাকা পয়সা দিয়ে আপনারা কিন্তু প্রতারিত হবেন না, কারণ ভিজিট ভিসাতে কিন্তু বর্তমানে যারা এসেছে তারা কখনোই এটা হুকুমা বন্ধ করে রেখেছে, তারা বৈধ হতে পারবে না, তারা ইকামা বানাতে পারবে না। অনেক মক্তব রয়েছে, অনেক সৌদি রয়েছে যারা আপনাদেরকে বলবে যে লিগেল তরিকা মতো আপনাদের ইকামা বানানোর কথা বলবে, কিন্তু আপনারা যদি সেখানে টাকা দেন তাহলে কিন্তু আপনারা প্রতারণার শিকার হবেন। তাই প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে বলবো, যারাই ভিজিট ভিসাতে আসেন কখনোই কারো সাথে টাকা পয়সার লেনদেন করবেন না, কারণ ভিজিট ভিসা থেকে কখনোই ইকামা বানানো যায় না। এখন প্রশ্ন নাম্বার 2 হচ্ছে যারা ফ্যামিলি নিয়ে এসেছে, ভিজিট ভিসায়, এখন এই ভিজিট ভিসাটিকে, এই পরিবারটিকে তারা ফ্যামিলি ভিসায় কনভার্ট করতে চাচ্ছে। আপনারা জানেন ভিজিট ভিসা এবং ফ্যামিলি ভিসা দুই রকম কথা। আপনি পরিবার নিয়ে এসেছেন ভিজিট ভিসায় আর পরিবার নিয়ে এসেছেন ফ্যামিলি ভিসায়, এটা দুটা কিন্তু দুই রকম কথা। কারণ আপনি যদি ভিজিট ভিসায় নিয়ে আসেন, আপনার 3 মাস পর পর রিনিউ করতে হয়, আপনি সর্বোচ্চ 1 বছর পর্যন্ত থাকতে পারবেন লিগেলভাবে। আর ফ্যামিলি ভিসাটা হচ্ছে 1 বছর পর পর আপনার ইকামার মতো রিনিউ করতে পারবেন, আপনার চলে যেতে হবে না। যেমন ভিজিট ভিসা 1 বছর পর্যন্ত রেখে আপনাকে ফ্যামিলি আবার বাংলাদেশে পাঠিয়ে আবার নতুন করে আনতে পারবেন, কিন্তু আপনার যে ফ্যামিলি ভিসা রয়েছে এটা সেম আমাদের ইকামার মতো আপনি 1 বছর পর পর রিনিউ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনারা যারা এই ভিজিট ভিসাটিকে ফ্যামিলি ভিসায় কনভার্ট করতে চাচ্ছেন, ভাই এটারও কিন্তু কোনো লিগেল তরিকা নেই। আপনারা যদি কোথাও টাকা পয়সা দিয়ে প্রতারিত হন তাহলে সেটা আপনাদের ভুল, আপনারা কিন্তু কোথাও টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না। লিগেল কোনো রাস্তা নেই যে ভিজিট ভিসাকে ফ্যামিলি ভিসায় কনভার্ট করা। এখন প্রশ্ন হচ্ছে ইলিগেলভাবে করা যায় কি না? ইলিগেলভাবে এর আগেও আমার চোখের সামনে অনেকেই করতে চেয়েছিল, আমাদেরকেও অনেকেই প্রস্তাব দিয়েছিল, কিন্তু ফলাফল হয়েছে বিপরীত। আমাদেরকে যারা প্রস্তাব দিয়েছে তাদেরকে আমরা না করে দিয়েছি, তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে ভাই ভিজিট ভিসা ফ্যামিলি ভিসায় কনভার্ট করা যায় না, অযথাই কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না। কিন্তু তারপরেও তারা বিভিন্ন সৌদি ধরে, বিভিন্ন অস্তা ধরে কাজটা করার চেষ্টা করেছিল, পরবর্তীতে যেই লাউ সেই কদু। 10 থেকে 15 হাজার রিয়াল তাদের খাসারা গিয়েছে। সৌদি নিয়েছে কিন্তু কাজ করে দেয়নি, কারণ জানি ভাই এটা হুকুমা বন্ধ করে দিয়েছে, সিস্টেমে যদি কোনো অপশন না থাকে তাহলে আপনি এটা কিভাবে করবেন? তাই প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে বলবো যারা বর্তমানে ফ্যামিলি নিয়ে ভিজিট ভিসায় রয়েছেন সৌদি আরবে তারা কখনোই এই ভিজিট ভিসাকে ফ্যামিলি ভিসায় কনভার্ট করতে পারবেন না। পারবেন এক তরিকায় আপনারা পাঠিয়ে দেন, ফ্যামিলি পাঠিয়ে দেন বাংলাদেশে, নতুন করে ফ্যামিলি ভিসা তুলে তারপরে নিয়ে আসুন, তাহলে পারবেন, তাহলে তো কোনো সমস্যা নেই। এটা লিগ্যাল তরিকা, এটা লিগ্যাল তরিকা। কিন্তু এই দেশে সৌদি আরবে বসে ভিজিট ভিসা, যে কোনো ভিজিট ভিসা হোক না কেন, আপনারা এটাকে ইকামাতে কনভার্ট করতে পারবেন না, এটার কোনো লিগ্যাল রাস্তা নেই। তো ভিউয়ার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।